সম্প্রতি কল্যাণ ইউনিভার্সিটি থার্ড সেমিস্টারের এক্সাম নিয়ে একটি নোটিশ কিন্তু ভাইরাল হয়েছে, এবং নোটিশটিতে তোমরা দেখতে পেয়েছ তোমাদের পরীক্ষা কিন্তু আবার পোস্টপন হয়ে যাচ্ছে। কিন্তু এটি সম্পূর্ণ ভুল এবং ফেক তথ্য। ইউনিভার্সিটি থেকে এই মাত্র আমি কল করে জানতে পারলাম যে এটি সম্পূর্ণ ফেক, তোমাদের পরীক্ষা কিন্তু 24 তারিখ থেকে হচ্ছে এবং এটি এডিট করা হয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এবং ইউনিভার্সিটি থেকে কি বলল সেটা তোমরা শুনে নাও। হ্যালো, হ্যাঁ হ্যালো স্যার, হ্যালো, হ্যাঁ হ্যালো স্যার, ইউনিভার্সিটি থেকে আজকে নোটিশ দিয়ে সার্চ মিস্টার এডি কি অরিজিনাল ঠিক 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 তাই তো, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা অডিও ক্লিপটি শুনলে ইউনিভার্সিটির যে হেল্প নাম্বার আছে সেখান থেকে কিন্তু এটি আমি ফোন করলাম এইমাত্র এবং জানতে পারলাম যে এটি সম্পূর্ণ ফেক এবং তোমাদের পরীক্ষা কিন্তু 24 তারিখ থেকে হচ্ছে এবং তোমাদের যে আগের রুটিনগুলো ছিল সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে আর এটি সম্পূর্ণ এডিট করা হয়েছে। কোথায় কোথায় কিভাবে এডিট করা হয়েছে তোমরা দেখে নাও, নোটিশটি ভালো করে ফলো করো, দেখতে পারবে সম্পূর্ণ এডিট করা হয়েছে এবং কোথায় কোথায় এডিট করা হয়েছে আমি তোমাদেরকে সেগুলি মার্ক করে দিচ্ছি এবং তোমরা নিশ্চিত বুঝতে পারবে এটি এডিট করা হয়েছে এবং ফেক। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছিল 16 তারিখ, সেটা এডিট করে 26 তারিখ করা হয়েছে এবং আগের লেখার থেকে কিন্তু ডিফারেন্ট আছে। নেক্সট তোমরা দেখে নাও উপরের দিকে, এখানে এডিট করা হয়েছে এবং এখানে এডিট করা হয়েছে এবং তারিখও কিন্তু এডিট করা হয়েছে এবং মূল লেখার সঙ্গে কিন্তু এডিটের লেখা কিন্তু সম্পূর্ণ পার্থক্য আছে। তোমরা দেখতে পাচ্ছ মূল লেখা আর সম্পূর্ণ লেখার কিন্তু অনেকটা পার্থক্য আছে এবং ইউনিভার্সিটি থেকে সরাসরি বললে কিন্তু এটি ফেক। তো তোমরা নিশ্চিত হলে এটি সম্পূর্ণ ফেক নোটিশ। কল্যাণ ইউনিভার্সিটির সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে খুব খুব শেয়ার করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন কোনো তথ্য, নতুন কোনো আলোচনায়।